নামাজ মানুষের শরীর পবিত্র করে, নামাজ মানুষের কাপড় পবিত্র করে, নামাজ মানুষের মন পবিত্র করে, নামাজ মানুষের মন আলোকিত করে, নামাজ মানুষের কবর আলোকিত করে, নামাজ মানুষের জীবনের গুণামাপ করে, আল্লাহ এবং রসুলরে রাজি করি লয়, নামাজ রসিলে উম্মতাল্লাই জান্নাত ওয়াজিব হয়, বিয়াগুনে হন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমর 109 জায়গাত, 109 জায়গাত নামাজের অর্ডার সরাসরি, 700-র উপরে জায়গাত নামাজের ইশারা, 109 জায়গাত নামাজের কথা সরাসরি, 700-র উপরে জায়গাত নামাজের কথা ইশারায়, যে কথা আল্লাহ 109-বার অর্ডার করছে। ওয়ারার পরাদিন নিজের তত্ত্বাবধানে সরি গরিন নেড়ে যদি একবারের পরে দুইবার, দুইবারের পরে তিনবার, চারবার অর্ডার করি, এরপরে নমানিলে রাগ লাগে যেন নে। আল্লাহ পাকে যে অর্ডার কেন 109-বার সরাসরি অর্ডার করেন, নমানিলে আল্লাহ তন গুসা লাগবে না নলাগ। তাহলে কোরআনে কারীমে ডাইরেক্ট অর্ডার করি যদি 109-বার, ইশারা করি অর্ডার করি যদি 700-র ওপরে, বুঝা যাচ্ছে ইয়ান গুরুত্বপূর্ণ আমল এবং এবাদত মাতন ঠিক নেই। কোরআনে কারীমত আল্লাহ পাকের নবী আলাইহিস সালামের উপর মধ্যে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ও রাব্বাকা ফাকাব্বির, নবী আলাইহিস সালাম কম্বল জাফাই গুমগি, আল্লাহ পাকের নবী আলাইহিস সালামের আদর গরিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় ডাকে, এন খর ওহে কম্বলওয়ালা, কম্বল জাফাই গুম গিয়ে তো আল্লাহ পাকে নবী আলাইহিস সালামের আদর গরি হত দে ইয়া আইয়ুহাল মুদাসসির ও কম্বলওয়ালা কম, মানে গুম সারণ, ইয়া আইয়ুহাল মুদাসসির কম ফানজির, নবী অনেক গুম সারণ ওড়ন মানুষরে ফানজির অ্যালার্ট গরণ, সচেতন গরণ, নমাজের কথা হন ও রাব্বাকা ফাকাব্বির, নবীয়নে আই আল্লাহর নামে আল্লাহু আকবর হয়ে নমাজের নিয়ত বান্ধি নমাজ পড়ন, আলহামদুলিল্লাহ হন নমাজ নবিল্লাই মাফ নাই, নবী ঘুম ত্যাগ গরণ ও রাব্বাকা ফাকাব্বির, অনর রবর নামে তকবীর হন আল্লাহু আকবর হন, হে নবী আল্লাহ বড় আল্লাহ মহান এহতার স্বীকারোক্তি দন, আল্লাহু আকবর মানে আল্লাহ বড় আল্লাহ মহান এহতার স্বীকারোক্তি দন, মানে মানুষ আল্লাহু আকবর হইয়ে মানে এন হইয়ে দে আল্লাহ বড় আল্লাহ মহান এন হইয়ে দে। আল্লাহ পাকে নবী আলাইহিস সালামের উপর মধ্যে নবী আই বড় দিয়েন শিকার উক্তি দন, কেয়া চন্দ্র মানব জাতির লেশা জাগি সূর্য দিয়ে দুনিয়া সাজাইয়ে দে, মানব জাতির লে নক্ষত্র দিয়ে দুনিয়া সাজাই দে, আয় আল্লাহ মানব জাতির লে আসমান দি জমিন দি দুনিয়া সাজাই দে, মানব জাতির লে পাহাড় পর্বত নদী নালা দি দুনিয়া সাজাই দি, মানব জাতির লে প্রাণী জগৎ দি গরু ছাগল মহিষর মাংস মানুষল্লা জায়েজ করে দি দুনিয়ায় সাজাই দি, মানব জাতির লে এত কিছু সাজানোর ফরও আই যদি অনর হই ও রাব্বাকা ফাকাব্বির, রবর নামে আল্লাহ আকবর হওয়া যাবে না না যাবে, এত কিছু যদি আল্লাহ আয় আল্লাহু আকবর আল্লাহ রেডি হইতে পারেনি, ফুরা ইন্না দুনিয়া খলিকাত লাকুম, রাসূল ফরমাদ দে তামাম জগৎ সৃষ্টি করা গিয়ে দে মানুষের জন্য,
وإنكم خلقتم للآخرة মানুষ সৃষ্টি করা গিয়েদে আল্লাহর জন্য পুরা জগতের সৃষ্টি গিয়েদে মানুষের সেবাল্লায় মানুষ সৃষ্টি গিয়েদে দুনিয়াবি জাগতিক হাজার পাশাপাশি আল্লাহ পাকের ইবাদত আল্লাহ সুতরাং পুরা জগৎটান যদি হাদিয়া হিসেবে আল্লাহ আর দিতে পারে আয় একটু পরিশ্রম করে আল্লাহু আকবরের প্রতিদিনই দি নামাজের হাদিয়া আল্লাহরে দিতে পারে না পারে মাতন বড় করি ফারা ফুরি বলে না ফুরি ইয়ুহাল মুদাসসির কম ফানজির রাব্বাকা ফাকাব্বির চার রাকাত নামাজত চার রাকাত নামাজত আল্লাহু আকবার আছে দে 22 বার মাতারে অনরারে কবা আজানত আল্লাহু আকবার আছে দে 6 বার اقامت الله اكبر اسد الصبر سا سا بارو بار بائشے ادے بارو یو سو تیریش بار ازانے اقامتے چار رکات نماز اللہ اکبر ایدے سو تیریش بار متن بھائی خبر تو خونو گو مانوس جدی سر رکات نماز ادائی کرے اللہ اکبر سو تیریش بار ہوئی اللہ اکبر سو تیریش بار ہوئی مانی আল্লাহ জগতত যা আছে ব্যগ্নুতন বারো অন বড় দেই আনর 34 বার স্বীকার করতে দিলাম সুবহানাল্লাহ তাহলে স্যার রেকান নামাজ পড়লে আল্লাহ বড় দেই আনর স্বীকার করতে খবর হবে 34 বার আচ্ছা উগ্র মানুষ যদি আল্লাহ বড় দেই আন চার রাকাত নামাজের মাধ্যমে 34 বার স্বীকার করতে দে বান্দা যদি এভাবে বিসর্জন দে আল্লাহ বন্দারে কিছু দিব না না দেব কে দিব তিরমিজি শরীফের রওয়ায়াত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না ما لم تغش الكبائر پیغمبر فرماتے ہیں ہمارا امت فسقت نماز جمعہ عید نماز قربان نماز پیغمبر فرماتے ہیں ہمارا امت پرتیٹا نماز مانوشر جیبنر گنام اب گرے কিভাবে করে হাদিসের তরজমা করে হুজুর ফরমাদে আয় আমার উম্মত ফজর ফরি জোহর যদি কে আয় ফরে মধ্যকানে যা ছোট গুণই জোরের বিনিময়ে আল্লাহ তাম গুণা মাফ করে দিব জোর ফরি আসর যদি কে আয় ফরে জোর হইতে আসরের ভিতর যা গুণয়ে আসর ফরি মগরিবর ফরেলো আসর হইতে মগরিবের ভিতর যা গুণয়ে মগরিব ফরি এশা ফরিল মগরিব হইতে এশা পর্যন্ত যা গুণয়ে এশা ফরি ফজর ফরিল এশা হইতে ফজর পর্যন্ত যা গুণয়ে এই জুমা ফরি ওই জুমা ফরিল এই জুমা হইতে ওই জুমার ভিতর যা সড় গুণয়ে রোজার ঈদের নামাজ ফরি কোরবানের ঈদের নামাজ ফরিল রোজার ঈদের নামাজ নয় কোরবানের ঈদের নামাজের ভিতরে যা সড়গ নয় পয়গম্বর ফরমাদে একক্ত নামাজ হইতে আর একক্ত নামাজের ভিতরে এই জুমা হইতে ওই জুমার ভিতরে এই ঈদ হইতে ওই ঈদের ভিতরে উম্মতের যা ছোট গুণয় উম্মত যদি কবিরা গুণা না করে পয়গম্বর ফরমাদে নামাজের বিনিময় উম্মতের জীবনের সগীরা গুণা বিয়াগিন মাফ আলহামদুলিল্লাহ খান উম্মতের সগীরা গুণা বিয়াগিন আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবায়ের ও আমার উম্মত
কবিরা গুনার আশ্রয় যদি অনে নলন কবিরা গুনা যদি অনে নগরন দয় নমাজর বিনিময় আল্লাহ জীবনের গুনা বিয়াগিন মাপ করে দিব নমাজর বিনিময় ইমানদারর আমল নামার মধ্যে আল্লাহ অহরহ সওয়াব রেকর্ড করে দিব বরাবর হল আলহামদুলিল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের আল্লাহ পাকের হাতে আকিমিস সালাতা লিজিক্রি হে মূসা নবী অনে আর ইয়াদ করি বললা নামাজ পড়ো ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হাতে রব্বানা লিয়াকিমুস সালা আল্লাহ আর বিবি আর দে স্ত্রী দুজনের বাঙ্গা বাইতুল্লাহ শরীফের পাশে রাখি যারে কই দে নামাজ আদায় করি বললা আল্লাহ পাকে নবী আলাইহিস সালামের অর্ডার করে দে ওয়ামুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা হে নবী অনে অনর বিবি বাচ্চা ব্যাগুনের নামাজের অর্ডার করে ব্যাগুনের নামাজ পড়িত হ নবী আল ইসলাম উম্মতের অর্ডার করে দে মরু আউলাদাকুম বিসসালাতি ওহম আবনাউ সাবঈন ওয়াজরিবুহুম আলাইহা ওহম আবনাউ আশরিন আর উম্মত অনর সাত বছরের সন্তানরে নামাজের অর্ডার করো দশ বছরত নফরিলে তারে মার ইন ব্যাগিরত দ্বারা সারিগো হাদিস হইলাম বাচ্চে বাচ্চে সারিগো হাদিস দ্বারা কি বুঝা যার রসুলের নামাজের কথা হর ইব্রাহিম আলাহ ইসলাম বিবি বাচ্চারে নামাজের কথা হর আল্লাহ পাক মূসা আলাহ ইসলামের আল্লাহর স্মরণ করি বললাই নামাজ পড়িবার অর্ডার করে ইন ব্যাগিনোত্তন নামাজ গুরুত্বপূর্ণ এবাদত দে বুঝা যান নে না যার মাতন বড় করি যান নে না যার ও মর মুরু আউলাদাকুম বিসসালাতে وهم أبناء سبع واضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع بندقم الله باكر النبي جي فرمت دي يا مرمت বাচ্চার বয়স যখন সাত বছর ফুরাইব অভিভাবকে বাইবারা ধরে মা বাবায় তারে নামাজের অর্ডার করুন বাবা নামাজ পড়ো মা যায় নামাজে দাঁড়িয়ে যাও বাবু যায় নামাজে দাঁড়িয়ে যাও বাবা চলো মসজিদে নামাজত যাই অপুত চলো মসজিদত যাই সাত বছর বয়স যখন পূর্ণ হইব এদিন হইতে দূরি দশ বছর বরাবর সন্তান লরে নমারিব গালাগালি নগরিব মুরু আউলাদাকুম ওহুম আবনাও সাবাইন নমাজ পড়ো নমাজ পড়ো লাগাতার নমাজ অর্ডার করিব তিন বছর মাতন আল্লাহ বছর ট্রেনিং সেন্টার তিন বছর এবার ট্রেনিং সেন্টার এ মায়ে হইব নমাজত বাফও হইব নমাজর ওজরও হইব নমাজ পড়ো বাইয়েও হইব নমাজ পড়ো বইনেও হইব নমাজ পড়ো ফারিল্লেও হইব নমাজ পড়ো ওজরও হইব নমাজ পড়ো ইমাম সাহেব হইব নমাজ পড়ো মসজিদ সাহেব হইব নমাজ পড়ো হাইলে নামারিব মাত নামারিব না কোনো কতদিন হইতে কতদিন সাত বছর ফুরালে দশ বছর বরাবর মুরু আউলা দেখো পেগম্বরে শুধু নামাজের অর্ডার করতে হতে কে হওয়া নবজদের একজন না এই শীতকাল্লা দিনত টিনতুন কুয়ার ফানি ফুরি দুই মাস আনিক ফুজে দে শিল শিল শক্ত নয় নে এই দুই মাস কুয়ার ফানি ফুজে দে শিল গাত গিয়ে দে গর্ত গিয়ে দে ছিদ্র গিয়ে দে নাই মাথা ননারা নাই ফানি ফুজে দে বেশি স্পিডে ফুজে দে না আইসো তুন কুয়ার ফানি ফুরি শিল যদি শক্ত শিল যদি দুই মাসে গাতই যজ্ঞ পারে মা বাবায় যদি তিনটা বছর বাচ্চারে অর্ডার করে তার কলবত নামাজর প্রভাব অ্যাকশন পাওয়ার তৈরি ওই পারে না না পারে মাতন্ন রবা পারে না না পারে দুই মাসে যদি শিলক গাতুত্যারে রসুলের তিন বছরের ট্রেনিং কোর্সত একজন সাত বছর আট বছর সন্তানত সন্তান নামাজর অভ্যস্ত বনিত পারে না না পারে তাহলে রসুল মাধ্যম শুধু নামাজের অর্ডার করিবেন না মারিবেন দমক না দিবেন গাল্য দিবেন নমাজ পড়ো নমাজ পড়ো আজানই মসজিদে যো উজুর ডাকের তোর বাপে ডাকের ভাইয়ের ও হত তা কি বান্দে শুধু মর
أولادكم بالصلاة وهم أبناء سبع واضربوهم عليها وهم أبناء عشر ওমর উম্মত সন্তান যদি 10 বছর ফরায় জাগে পয়গম্বর ফরমাদে আয় আমার উম্মত 10 বছর ফরানোর পরে অর্ডারর ট্রেডিং সেন্টার বা ট্রেডিং কোর্স শেষ 10 বছর পূর্ণ গলি 11 বছর ফরিলে পয়গম্বর ফরমাদে তারে মারো মারো মানে আঘাত করি নয় মারানোর মারানোর বান গাইলর বান তারে বান্দরিয়রে ইমোশনাল গালাগালি দিয়া যোক ভিতরে রাগ ন তাইলো রাগ গুজ্জে ফান গরি গালাগালি তারে দমক দিয়া যোক তিনটা বছর হই দে নামাজ ন পড়ো তোয়ার বয়স বাড়ে গিয়ে গই ক্লাস 6 ত পড়ো ক্লাস 7 ত পড়ো ক্লাস 8 ত পড়ো মাদ্রাসা ফাস্তম ত পড়ো মাদ্রাসা নাহম ত পড়ো মাদ্রাসার মধ্যে দাখিল পড়ো 11 বছর বয়স চলের তুমি হুয়া ক্লাস 6 ত পড়ো এখনো পর্যন্ত কেন নামাজ ন পড়ো আগামী হালিয়াত তো নামাজ ন পড়িলে বাতন দিয়ম ফিড়ও দিয়ম দমক দিত পারিবে না না পারিব বন্ধুগণ 11 বছরের ফুয়ারে যদি দমক দিয়া যায় নামাজর হালকা গাইল দিয়া যায় ছোট্ট বেতলুইরে যদি সোডা হাড়ো একটু ডর লাগা যায় মারা যায় প্রতিবাদ গরিবের ক্ষমতা তার নাই আন্দোলন গরিবের সাহস হিম্মত তার নাই মায়ের বিরুদ্ধে আন্দোলন করেন না পারিব বাপর বিরুদ্ধে আন্দোলন করেন না পারিব পয়গম্বর ফরমাদে 15 বছরের ভিতরে যদি হালকা পিটুনে দিয়ে দমক দিয়ে নামাজের অভ্যস্ত বানাই দিতে রন উম্মত অনেক কামিয়া উম্মত অনেক সফল কাম অনেক দুনিয়া তুজনের ফর অনর কবরের ফরজ ইতারা নয় আমার সম্মানিত মা বাবা কষ্ট করে নামাজের অভ্যস্ত বানাই একতা হয়ে কবরের ফরজ যায় মা বাবার নামে বিশুদ্ধভাবে সৌরাই এখলাস ফাতেহা পড়ে মা বাবার নামে দোয়া করিব মা বাবার নামে জিয়ারত করিব মাতনা আল্লাহ বড় করে গরিব না করিব বন্ধুগণ আর যদি নামাজের অভ্যস্ত বানাই না পারে এতে চুরি করিব এতে মদ দিব এতে গান বাজনা করিব এতে সমাজত অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত হইব খারাপ চরিত্রের মধ্যে জড়িত হইব আহাম কহাম বিয়াগিলের মধ্যে জড়িত হইব মা বাপ যদি মরি যাগ হয় তার অপকর্ম বিয়াগিনর এক বাক গুণার বাক মা বাবার কবর যাইব ঠিক কেনা বড় করে এখন তো লাবাজিয়র টাইম তো আছে 3 বছর ট্রেডিং সেন্টার চলক জেরার 3 বছর শুধু তারে 4 বছর নামাজ আল্লাহ হালকা পিটনে মায়ের পিট দমক নামাজের অভ্যস্ত তার জীবনের সফল কাম পিতা মাতার জীবনের সফল কাম মাতা অন্না ঠিক না হনকিয়া নারাজ না হবেন হনকিয়া গুসা না হবেন অনরার এনে অনর মানুষ বদ্ধহাড়ার মানুষ হাসর মানুষ মোহব্বত করে কই দে রসুলের হাদিস শুনে দে পেরেশান হবেন না পয়গম্বর বায়ান ফরমার কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা আমানাতালা ওয়ালা সালাতা লিমান লা তোহরালা ولا دين لمن لا صلاة لا عمر امك جار জীবনের মধ্যে আমানত ধরে নাই পয়গম্বর ফরমাদে তার পূর্ণাঙ্গ ঈমান ঈমান নাই যার জীবনের মধ্যে পবিত্রতা নাই তার জীবনের মধ্যে নামাজ নাই মাতন যার পবিত্রতা নাই অপবিত্র নামাজ পড়লে হবে না মাতন বড় করে হবে না পয়গম্বরের মধ্যে যার ভিতরে আমানত দারি নেই তার পূর্ণাঙ্গ ঈমান ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার নামাজ আদায় করিলে নামাজ নাই
پیغمبر فرماد جر نماز نہیں او امار امت او امار بندول پیغمبر فرماد جر نماز نہیں امی مسلم ایک کتا بولار ادھیکار نہیں برگری خون نعوذ باللہ اللہ 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 او بھائی ناراض نوئن غصہ نوئن پیغمبر فرماد جر نماز نہیں امی مسلم এ কথা বলার অধিকার নাই আল্লাহর নামাজি বলো বড় বড় কোন আমি মসজিদে তো বানা দি মসজিদে তো বানা দি শব বরনে এ মা কে হারারত ওয়ালনে মন আপনা পুরানা پاپی ہے برسوں میں نماز بن سکا من اپنا پرانا پاپی ہے برسوں میں نماز بن سکا مسجد تو بنا دی شب بر میں اے ماں کے حرارت والا نے اقبال فرماد دے ماشا ماشا مسجد بنائی فلی فندج لکھو ٹیا بزد گری تمہ سے بنائی فلی ایک کوٹی ٹیا بزد گری سما سے بنائی فلی مسجد بنائی دیسا نمازت نہیں سب دار مد دار مسجد رزم دار نماز اور حسن نہیں ماتا انہا ٹکنے اقبالی انخد دے مسجد دے تو بنا دی شب بر میں اے ماں کے حرارت والوں نے من اپنا پرانا پاپی ہے برسوں میں نماز بن سکا من اپنا پرانا پاپی ہے برسوں میں نماز بن سکا بندگن اقبال مرحوم آرار گل در آرار کینگوری چترائین تلی درر اوہ جگتر منوش ایمین اور گرمی ایمین اور پاور سماشے مسجد بنائی لین آگر زی فرانا پاپی ایخون پر جند آگر پاپی تاکی گلن من اپنا پرانا پاپی ہے برسوں میں نمازی بن سکا ایمان اور جگرتا لوئی ایمانی پاول لوئی امت مسجد بنائی لین ایخون پر جند آگر جائی پرانا پاپی آگر جائی نورا کرم کندر مد جڑی تو تاکی دین ایخون پر جند تاکی گین گوئی ایک بالی انخد امت ایزو ٹیمے سے ایمان نماز آرا دوری جائی نماز ربینے موئی اللہ جیبان اور گنا بیا گین اللہ ماب گری دے الحمدللہ خان نبی علیہ السلام صحابی علیہ رمضی وزگرر پرشد حدیث علا دلکم علا ما یمخلنا بہی الخطایا ویرفع بہی الدرجات قالو بلا یا رسول اللہ قال اسباغ العزوئی وکثرت الخطا الى المساجدی وانتظار الصلاة بعد الصلاة فذالکم الرباط بشکات شریف الحدیث ترمیزی شریف الحدیث اونا را حدیث بفنن دو خلو سمائے فنن دو پیغمبر فرماد دے امت علا دلکم اندر آر خطا بجھ دے لگ گرنے بی ایک گناہ خطا بجھ دے لگ گرنے آر خطا خونے کیا نو بجھ رہے نو بجھ رہے خوی بیشو سکا سے دنوے نے علا دلکم پیغمبر فرماد دے امت صحابی اندر آر خویم نے فد دے خیم نے راستہ دے خیم نے اینکن رستہ دہائیم نے مایم اللہ بھی الخطایا زی رستان و بلنبن گری لی جیبان اور گنائین مفوی بو ویرفع بھی درجات جنجت اور مدد ڈگری رینگ شمان عزت بری زی بو توارا رے خویم نے سبحان اللہ نے خویم نے چا رسول زدی آرات تو بزر گئی تو آرا رسول رہے ہیں نے خویتم عزر خون خویتم نے خویتم صحابی اللہ خوی یا رسول اللہ
জামল গরলে জীবনের গুণা মাফিব জামল গরলে জান্নাতের মধ্যে ডিগ্রি র‍্যাঙ্ক বাড়িব ইজ্জত বাড়িব এই আমলের কথা কেন না হইবে হল হুজুর আলা আদুল্লকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া পয়গম্বরের নিয়ম রাসূলুল্লাহ পাকের সাহাবীদের উদ্বুদ্ধ করে করে উদ্বুদ্ধ করে করে হাদিস হয় আর এক সময় হদে আলা আদুল্লকুম আলা কানজিল আরশ আলা কানজিল জান্নাহ হাদিসের রওয়ায়েত পয়গম্বর ফুসার করে দেব আর সাহাবী হল জান্নাতের অগ্র আমলের সোনার খনি তোরারে দেখা দিম আচ্ছা অনারে যদি হ্যাঁ হই হযরত মতুন সাহেব হুজুর যদি হয় ও ভাইও ব্যাগগুন আর পিছে পিছে আইও একজনের অগ্র সোনার খনি দেখাইম মানুষ আড়ি যাবে না দৌড়ি যাবে হলদি না যাইব একজন আরেকজনে গারত দিনা পড়িব সোনার খনি দিব কইলে পয়গম্বর ফরমা দালা আদুল্লকুম ওয়া আলা কানজিল জান্নাহ জান্নাতের অগ্র খজিনা দেখাই দিম না আমলের ডিব্বা আমলের টাল জান্নাতে তো আমলের টাল হইব এন্ড লগ আমলের টাল দেখাই দিম না সাহাবী আল হাদিয়া রাসূলুল্লাহ ইয়া তুমি লাগে দেন না জান্নাতে জবিল্লাহ পয়গম্বর বয়ান ফরমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফরান একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পয়গম্বর ফরমাদ আমার সাহাবীল ইবা যদি কোন কিয়াম মুকদ্দি একবার বাইর গরো জান্নাতের মধ্যে আম জীবনের গুণা মাফ হয়ে যাবই দে জান্নাতের মধ্যে ইজ্জত র্যাং বাড়ি যাবই দে এগুলো রাস্তা দেখাইম না সাহাবী হাদিয়া রাসূলুল্লাহ দেখুন পয়গম্বর স্বরূপ যে কলা ইসবাগুল উযুই আলাল মাকারিহি ও আমার উম্মত মনে নসা দে টাইমত মন লয় বিরোধিতা করি ওযু গরম মন তাই বনে মন তাই বনে শীতকালে দিনত লেপ্ত শক সারি আর আমার বিছানা সারি সুন্দর রমণী স্ত্রীর বিছানা সারি মসজিদের মধ্যে যে বললাম মনে নসায় যাই নামাজত দাঁড়াই বললাম মনে নসায় পয়গম্বর ফরমাদে ইসবাগুল উযুই আলাল মাকারিহি ও আমার উম্মত ও আমার সাহাবী আয় অনরারে কইম এন আমল দেখাই দিম আ যে আমল করিলে জীবনের গুণা মাফ হয় আ জান্নাতের মধ্যে ডিগ্রি বাড়ে সাহাবী হদে দেখাই দিম পয়গম্বর বয়ান ফরমাদে আমার উম্মত মনের লই বিরোধিতা করি মনে নসা দে টাইমত ঠান্ডা পানি শরীরত বাজাই ও যোগরণ ও ইন্তিজার সালাতি ইলাসা ও কসরাতুল খতা ইলাল মাসাজিদি গণ গণ কদম দি মসজিদের ওযুজন গণ গণ কদম দি মসজিদের ওযুজন একদা হদ দিয়া মসজিদ যদি দূর হয় অনে আড়ি আড়িয়ের জিত ফেরন পয়গম্বর ফরমাদে তিন নম্বর তামার উম্মত একক তো নমাজ আদায় করানোর পরে আর একক তো নমাজের অপেক্ষা অনন্তরের ভিতরে থাকুন আয় আল্লাহ অনে ফজর ফরিবার তৌফিক দিয়ন আল্লাহ এবার বিলত মাঠে ময়দানে গেলাম জোর ফরিবার তৌফিক দিও আয় আল্লাহ জোর ফরিবার তৌফিক দিলেন খেতি খোলার মধ্যে আয় গেলাম আসর ফরিবার তৌফিক দিয়ন আয় আল্লাহ আসর ফরিলাম ব্যবসা বাণিজ্য দাগিয়ে গই মগরিব ফরিবার তৌফিক দিয়ন আয় আল্লাহ মগরিব ফরিলাম দুনিয়া বিব্যস্ততাত বাজিয়ে গই এসা ফরিবার তৌফিক দিয়ন একক তো নমাজ ফরি আর একক তো নমাজর অপেক্ষা অন্তরের ভিতরে থাকন পয়গম্বর ফরমাদে হই দে তিন নামল মনে নসা দে টাইমত মন লই বিরোধিতা করি রে হুজু করন পয়গম্বর ফরমাদে গণ গণ কদম দিয়ে রে মসজিদের ওযুজন আমার উম্মত একক তো নমাজ আদায় করে আর একক তো নমাজের অপেক্ষা ইন্তেজার ওয়াইটিং অন্তরের ভিতরে থাকুন পয়গম্বর ফরমাদে উম্মত
জীবনের গুনাহ বিয়া গিনতিন আমলের বরকতে আল্লাহ মাফ করে দিব এবং জান্নাতের মধ্যে আল্লাহ বান্দার পদোন্নতি করে দিব ডিগ্রি বাড়াই দিব ইজ্জত বাড়াই দিব ঠিক কিনা বড় করে হক বন্ধুগণ জমেশ্বর বসে জেদা হওয়া কবে তো জমিন সে আনে লগি সদা ইকবাল আল্লাহু আকবর ترجمانی درد دے آرہ تو دوشکی کیا سن تو نہیں درد دے جو میں سر بسجدہ ہوا کبھی تو زمین سے آنے لگی صدا تیرا دل تو ہے سنما سنا تجھے کیا ملے گا نماز میں تجھے کیا ملے گا نماز میں جو میں سر بسجدہ ہوا کبھی تو زمین سے آنے لگے صدا تیرا دل تو ہے سنما شنا تجھے کیا ملے گا نماز میں تجھے کیا ملے گا نماز میں کبھی ای حقیقت منتظر نظر آ لباس مجاز میں کبھی ای حقیقت منتظر نظر آ لباس مجاز میں کہ ہزاروں سجدے تڑپ رہے ہیں میری جبین نیاز میں کہ ہزاروں سجدے تڑپ رہے ہیں میرے جبین نیاز میں کہ ہزاروں سجدے تڑپ رہے ہیں میرے جبین نیاز میں اللہ آرر نمازی بنک آمین خان برگری خان آمین بندگن اقبال فرمت دے جگہ در مانوس آر نمازی آر گنات تن نباسد دے کیا زنن نی او بندو خونا کیا پریشن نوین اقبال اور ترجمانی گرد دے آئی ایمان اگو بیتی اللہ تن جن قبر اور جنت قبر اور روزت مر ریاضل جنن بنائی دو برگری خان آمین آیار پورا جیبن اقبال اور ریچارز گری پورا جیبن ساتر زیبن دے گے آزیا پورا جن تو پسیسٹا بسر اقبال اور جیبن آئی اسٹاڈی گری ریچارز گری اقبال فرمد دے جگتر منوش آنر نماز آنر نماز آنر اپکرمت نباسد دے گیا آنر نماز خراب اپکرم گناتن نباسد دے گیا امتانر سجیدر مدد ریار اہنکر ارگندہ سے نماز فرید دے ارکزنے بنا ہوئے باللائے نماز فرید دے اگتن دن دریئے ہوئے باللائے نماز فرید دے سکل داریٹو بھی رکی دیئے ہوئے باللائے نماز فرید دے مسجدر ذمہ داری آگیئے گو دے خود اللائے اقبال فرمد دے نیت فرائی دے نماز فرید دے اللہ رازی باللائے ٹکے نہ برا گرے اقبال فرمد دے جگتر مانوش اینی اتزیدی نماز ہزار بسر آئے اے نماز را گسد فل دری تنو مطانڈا دری بنے بندگن آیان را رب زیتم سے دے پیغمبر بائن فرمار اس باغ العزوئی علی المکاری و کثرت الخطا الی المساجدی و انتظار اس صلاتی بعد الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام شمعي تو شم كيف در بات چیتے خطائن خوئی پیغمبر افر مدد ترمیزی شریف الروایت من صلى الصبح فهو في ذمة الله ترمیزی شریف الروایت اور حدیث صبح فهو في ذمة الله
সুলফার মধ্যে যে মানুষ ফজর নামাজ পড়িল মানুষ হিসেবে আল্লাহ পাকের জিম্মাদারি চলে গিয়ে আলহামদুলিল্লাহ হল মানুষ হিসেবে যে জিম্মাদারি চলে দেখা মাথা না বড় করে খা বন্ধগণ যে মানুষ ফজর নামাজ আদায় করেন পয়গম্বর ফরমাদে মানুষ হিসেবে আল্লাহ পাকের ডিওটেট গিয়ে গই আপদত্তন বিপদত্তন মুসিবতত্তন বাসনর জিম্মাদারি ডিউটি কার মাথন বড় করে কার মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ও আমার উম্মত ফজরের নামাজ যদি কষ্ট করে গুমতি এক গুরি আদায় দেয় জীবনের এসা বরাবর আবার আগামী হালিয়া ফজর বরাবর চব্বিশ ঘন্টার জিম্মাদারি ডিউটি চলে গিয়ে গদি আল্লাহ পাকের কুদরতের হাতত কোনো গাড়ির মধ্যে ফুরিয়ে মরণ অ্যাক্সিডেন্ট করিয়ে মরণ আপদ বিপদের সম্মুখীন হন বড় বড় বিপদের সম্মুখীন হন সাফে হরিয়ে মরণ আতিয়ে বাগবাল্যকে আক্রমণ করিয়ে মারণ চোর ডাকাতে আক্রমণ করিয়ে মারণ ছিনতাইকারী সন্ত্রাসে হামলা করি মারণ আনে ওয়ালা তামাম আফাত বলিয়া তত্তন হেফাজতের জিম্মাদারি কার মাতন বড় করি কার এখন আল্লাহ বন্ধু রে আর যদি নমাজ সারে দি পয়গম্বর ফরমাদে মান তারাকা সালাতা মুতাআম্মিদান আ ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ লম্বা হাদিসের একটা অংশ পড়লাম পয়গম্বর ফরমাদে আয় আমার উম্মতের নরনারী ইচ্ছাকৃতভাবে যারা নমাজ রে সারে দিয়ে ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ আমি আল্লাহ তোমার ফারাদারি গ্রহণের জিম্মাদারি জিয়ান লইলাম উম্মতনে নমাজ সারি দিয়ন আমি আল্লাহ পারাদারি গ্রহণের জিম্মাদারি আয় আল্লাহ সারি দি বড় করে হন নাউযু বিল্লাহ আয় নমাজ সারি দিও আল্লাহ আরে হেফাজত গ্রহণের জিম্মাদারি সারি দিব আয় নমাজ সারি দিও আল্লাহর পাহারাদারি গ্রহণের জিম্মাদারি সারি দিব আর আয় নামাজ দুজন আল্লাহর পাহারাদারি গ্রহণের জিম্মাদারি নিজ কুদরতি হস্তে নেব আল্লাহ নামাজ ইবাদত বড় করে কোন আমিন আর বড় করে কোন আমিন জিকির কর আল্লাহ ইলাহা বড় করে কোন আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم او بندرين نمازر کی فضیلت آئیون رے خویم تو بے در خدا خویت فریا پغمبر فرمد در رکعتانی خیرم آ پغمبر فرمد در آیا مرمد رکعتانی خير من الدنيا وما فيها نماز الفضيلت بي اجناي ششغرن نفجم ادر خدا دائي خويت فجم پغمبر فرمد امتون لو انكم تعلمون پغمبر فرمد حدیثت لو يعلمون ما في النداء والصف الاول ترمذي شريف لمبا حدیث پغمبر فرمد الدنيا মানুষ হলে যদি জানে তো আজানের ফজিলত কি জামাতের নামাজ পড়ানোর ফজিলত কি উম্মত হলে লটারি দিদি বিয়েক গুণে যাইতে চাইতে দেই যাইবার সুযোগ নইতে দেই উম্মতের মধ্যে লটারি চালু করিত যারা লটারি পাইত তারা যাই পারিত যারা লটারি না পাইত তারা জন্য পারিত পয়গম্বর ফরমাদে আমার উম্মত উম্মতে যদি আজান এবং নামাজের গুরুত্ব জানিত লটারি দিদি উম্মত নামাজ পড়ি আল্লাহ যাইত বড় করে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ পয়গম্বর ফরমাদে রাকাতানি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আয় আমার উম্মত ফরজের ফজিলত নয় জোরের ফরজ ফজরের ফরজ আসরের ফরজ মগরিবের ফরজ
اشارر فرزر فضیلت نوئے فجرر نمازر دیرکات سنتر فضیلت پغمبر برنانا گرر او بندرین شمدر خندد دی فانی ما فیلے تاروان زنے گبیر زیر فانی خود درگو بزا زنے نزائے الپ چاول سی بھی سائلے فورا دشیر مدد بات سننے نا کی باتو گی ہوئی تاروان زبنے نزائے سنتر مرجدہ بزت آئلے فرزر دم خدر بزت نو آئلے پیغمبر فرمد رکعتانی خیر من الدنیا وما فیہا او مرمت او مرمت زنی رہی میں امرمت زنی رہی میں فجر نماز اور دوی رکعت نماز سری گو سجدہ جدی ایک پلت دیا جائے آسمان جمین چندر شرز لوہ قلم سونا چاندی بینک بیلنس ٹاکا پیسہ ڈگری اسکول کالج مدرسہ پورا جگت جدی آرک پلر مدد دیا جائے پیغمبر فرماد امت فجر نماز دو رکعت سنت سری گو سجدہ پورا جگت تلوار بیشی دامی برابری گن سبحان اللہ আর বড় করে কোন না সুবহানাল্লাহ আল্লাহ আর বেগ গুণরে নামাজ বানাই দব বড় করে কোন আমিন আর বড় করে কোন আমিন বন্ধুগণ আয়ন রে কইম দে নামাজিন এন ইবাদত দে তেই পরিবার তৌফিক ন তাইলে বই রে ফরা ফরিব বই পরিবার তৌফিক ন তাইলে নড়ি রে ফরিব নড়ি পরিবার সুযোগ ন তাইলে ইশারা করে ফরিব ওযু ন তাইলে তয় ওযু করিবার সুযোগ ন তাইলে তয়াম্মুম করে নামাজ পড়িব লবাস পোশাক ন তাইলে উলঙ্গ নামাজ পড়ি ফেলাইব পাহাড় জঙ্গলে যাই রে ফসিম টান ন পাইলে মনে জিক্কা হয় ইক্কা হই রে পড়ি ফেলাইব পয়গম্বর ফরমাদে উম্মতর নর নারী জিহাদের ময়দানে যদি অনে নামাজ পড়িবার সুযোগ ন দেয় গোরার ফিডের মধ্যে গাড়ির সহ অনার গোরার ফিডের ওরে অনেক গাড়ির সিডের মধ্যে বই বই নামাজ আদায় করে ফেলা করিব পয়গম্বর ফরমাদে উম্মতর নর নারী অনে যদি মহাকাশের বিমান যদি সওয়ার হইন্দ হয় অনে যদি বিমান উচ্চন্দ হয় বিমানের যদি বাতাসে ভাইয়ে দয় টেমিয়ানোর মধ্যে যদি নামাজের টেমিয়ে দয় এই সমুদ্র মহাকাশের মধ্যে বাতাসে ভাইয়ে দে টেমিয়ানোর মধ্যে নামাজ আদায় করুন না উম্মত আল্লাহ ফরজ সমুদ্রের মধ্যে যদি হয় নৌকা টলার সম্পন্ন তাকন্দ হয় দেউ মারি মারি ফরান জীবনে তাইব ইন্ডিল্লা পরিস্থিতি এলো পয়গম্বর ফরমাদে নামাজ টেবিলে উম্মত আল্লাহ নামাজ ফরান ফরজ কোন অবস্থাতে উম্মতর নামাজ মাফ নাই টেকে না বড় করে না মসজিদে মে না বাইতুল্লাহ কি দিবার مسجد میں نہ بیت اللہ کی دیواروں کے سایہ میں نماز عشق ادا ہوتی ہے تلواروں کے سایہ میں نماز عشق ادا ہوتی ہے تلواروں کے سایہ میں جنت میں مکان اپنا بنا تے ہیں نمازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نمازی جنت میں مکان اپنا بنا تے ہیں نمازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نمازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نمازی বন্ধুগণ লম্বা বয়ান করিবার সময় হাতত নাই বুঝাইতাম সাইদে কথায়েন একবাল মরহমে বয়ান ফরমার নামাজিদে মে না বাইতুল্লাহ কি দিবারো কে সায়া মে জগতের মানুষ আল্লাহর যদি প্রেম ভালোবাসা থাকে ও আল্লাহর ডর যদি পরকালর ডর যদি অন্তরত থাকে বাঙ্গা ঘরের মধ্যে গুম যাই খোলা ময়দানে খাস কর্ম পরিশ্রম করি নমাজর তৌফিক হইব একবালের মধ্যে জগতের মানুষ তলোয়ার চলাকালীন তর তলোয়ার চলাকালীন তলোয়ার শরীরের মারে শরীরের মধ্যে মারের ত
তলোয়ারের ছায়ার নিচে আল্লাহর ডর যদি অন্তরত থাকে এ টাইমের মধ্যে নামাজ আদায় করিবার তৌফিক হইব আর যদি বন্ধুরে আল্লাহর ভালোবাসা না থাকে আল্লাহর ডর না থাকে তলোয়ারের ছায়ার তলে নয় চাচ্চালা ববনের ছায়ার তলে লেপ্ত শকত গুম গেল নামাজ পড়িবার তৌফিক নহব ঠিক কিনা বড় করে হ নমসজিদে মে নবাইতুল্লাহ কে দিবার কে সায়ে মে নমাজ ইশক আদা হোতি হে তলোয়ার কে সায়ে মে বন্ধুগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আন জগতের মানুষের সবক দিয়ে নামাজের ইমামতি করেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আন ফিসদ্দি দাঁড়াই রয়ে সাহাবীয়ল দাঁড়াই রয়ে অগ্নি পূজক আবু লুলু মজুসি ফিসদ্দি হয় ওমরের কোমরের মধ্যে খঞ্জর তলোয়ার মারে দি কাফের ওমরের কেইলের তলোয়ার মারে দি ওমরে মনে মনে চিন্তা করে দে নমাজের ভিতরে থাকাকালীন আর তো বড় আঘাত করে দিলুম আয় রক্তাক্ত হয়েছে ইম্বই ফল্লা আব্দুর রহমান ইবনে আউফরে টানি লই হযরত ওমর নিজের জায়গা দাঁড় করাই দিয়ে মনে মনে ইশারা করিয়ে খোদা হয়ে দিয়ে দে ও আব্দুর রহমান আমি ওমর তলোয়ারের আঘাত প্রাপ্ত হই আয় ওমর দুনিয়া তুই ইম্বই দে আল্লাহু আকবর হই যে নামাজ আরম্ভ হয়ে নামাজিয়ান মসজিদে ভাঙিন্ন পারিব আয় ওমর যা ফরাই ফরাই ও আব্দুর রহমান ইবনে আউফ বাকি নামাজ অনে ফরাই দেন হযরত তোমার জগতের মানুষের একতার সবক দিয়ে দে উম্মত ওমর তলোয়ার তলে তাইব এরপর আল্লাহর নামাজ আদায় হই পূর্ণাঙ্গ ফরিব ঠিক কিনা বড় করে হ মহব্বত থাইলে তলোয়ার দিছে নামাজ পড়িবার তৌফিক হইব আর মহব্বত না থাইলে আল্লাহর ডর না থাইলে সেকালা বপনত থাকিও নামাজের তৌফিক নহব আল্লাহ পাক আর ব্যাগ গুণরে নামাজের গুরুত্ব সহকারে নিজের ফসারে বৌবটিরে নামাজ আদায় গরিব গড়াইবার নিজে নামাজ পড়িবার আল্লাহ পাক তৌফিক দান করক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আজকে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শুভ কামনা করি এই মাহফিলন আল্লাহ পাক কামিয়াব করক আল্লাহ পাক এই মাহফিলত যা খরচ হই আল্লাহ সন্তানল এই মাহফিলের যারা তরুণ সংগঠন আর ইউনিয়নের আল্লাহ সকল সদস্য ব্যাগগুণরে কবুল এবং মঞ্জুর করক হযরত মৌতুম শাহ হুজুরর আল্লাহ হায়াত দরাজ করে দেন আমিন হোম বদরহাটা মাদ্রাসার ছায়া আর এই চকরিয়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখক বরাবর আমিন সুম্মা আমিন।